থাইল্যান্ডের জোনবুরি প্রদেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বাফেলো রেস বা মহিষের দৌড় প্রতিযোগিতা। প্রতি বর্ষায় ফসল উত্তোলনের মৌসুমে আয়োজন করা হয় প্রাচীন এই উৎসবের। আয়োজকরা বলছেন, গ্রামবাসীকে আনন্দ দেওয়ার পাশাপাশি হাল চাষে কোনো মহিষ কতটা দক্ষ সেটা যাচাই করা হয় এই প্রতিযোগিতায়। থাইল্যান্ডে বাফেলো রেসের এই প্রচলন শুরু হয়েছিল 400 বছর আগে। প্রতি বর্ষায় ফসল ঘরে তোলার পর এই উৎসবের আয়োজন করে থাকে দেশটির কৃষকরা। গ্রামাঞ্চলে ঐতিহ্যবাহী এই উৎসবে কাদা মাটিতে মহিষের দৌড় প্রতিযোগিতা দেখতে ভিড় জমায় সব বয়সী মানুষ। এবারের প্রতিযোগিতায় অংশ নেয় 50টিরও বেশি মহিষ। এটি অনেক মজার এবং আনন্দদায়ক রেস হলেও ভয়েরও বটে, কারণ মহিষগুলো আমাদের দিকে ঝাঁপিয়ে পড়তে পারে। যদিও আয়োজকরা এগুলোকে নিয়ন্ত্রণে রেখেছে। দুর্ঘটনার ঝুঁকি থাকায় আয়োজকরা কৃষকদের আনন্দ আর নিজেদের ঐতিহ্য রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেন বলে দাবি করেন। ওই অঞ্চলে কার মহিষ হাল চাষের জন্য কতটা পারদর্শী সেটাও দেখা হয় এই প্রতিযোগিতার মাধ্যমে। আসমাতুলি, নিউজ 24।